রাজ্যত 2024 রণদুন্দুভি দুমদুমা মানাহত বিজেপি সামগুরীত কংগ্রেসের বিহাল সভা শাসক বিরোধীর পরস্পর সমালোচনা কটাক্ষ 2024 লোকসভা নির্বাচনক লৈ ক্রমাৎ গরম হয়ে উঠিছে রাজ্যের রাজনীতি নির্বাচনলৈ মাজত মাত্র তিনির পৰা চারিমাহ বাকি থকা সময়ত দলীয় ভেটি মজবুতকরণত নামি পৰিছে শাসক বিরোধী দল দলীয় সভা জনসভা রেলি উলিয়াই ভোটারক আকর্ষণের চেষ্টা বিজেপি মিত্রদল তথা কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীর দেওবারে কংগ্রেসে সামগ্রীত নির্বাচনী রণসিংহা বজার বিপরীতে দুমদুমা আর মানাহত বিশাল জনসভা আয়োজন করে বিজেপিয়ে লক্ষিমপুর লোকসভা সমষ্টির অন্তর্গত দুমদুমাত আয়োজিত বিজেপির বিশাল গণসমাবেশত অংশ লৈ কংগ্রেসক তীব্র সমালোচনা করে মন্ত্রী অশোক সিংহলে সাংসদ প্রদান বড়ুয়া আর বিধায়ক রূপেশ গোয়ালা উপস্থিত থাকা সমাবেশত মন্ত্রী অশোক সিংহলে দেশ রাজ্যের উন্নয়নের বিজেপিক ভোট দিবলৈ জনসাধারণক আহ্বান জানায় আপনার স্নেহ আমার বাবে শক্তি আমার বাবে ভিটামিন রাইজে যেটা আশীর্বাদ দিয়ে এই ভিটামিন পাইহে আমি কাম করে থাকো আমি আর বেলেগ ভিটামিন আমাক নালাগে রাইজর আশীর্বাদে ভারতীয় জনতা পার্টি সরকারের ভিটামিন এটা সময় আছিল অসমত চাকরি বিক্রি হয়েছিল আর কোনে বিক্রি করেছিল কংগ্রেসের নেতা পালি নেতা দালাল সকলে চাকরি বিক্রি করে দুখিয়ার লড়ছালী যার মেধা আছিল তেখেতসকলক বঞ্চিত করেছিল ইপিনে সাংসদ প্রদান বড়ুয়ায় নিজের ভাষণত সমালোচনার কংগ্রেস দল আর রাইজর দলের সভাপতি অখিল গগৈক লক্ষ্য করে লয় বিজেপির এই গণসমাবেশত সমষ্টিটির অন্তর্গত 1947 ব্যক্তিয়ে গেরুয়া দলট যোগদান করে ইপিনে বাক্সা জেলার অন্তর্গত মানাহ হালবাড়ীত মন্ত্রী রঞ্জিত দাস আর ইউজি ব্রহ্মর উপস্থিতিত অনুষ্ঠিত হয় বিজেপির অন্য এখন বিশাল সভা 2024 নির্বাচনত মিত্র দলের সহযোগত বিজেপিয়ে নির্দিষ্ট লক্ষ্যত উপনীত হব বলে ভাষণত কয় মন্ত্রী দাসে বিজেপিয়ে মিত্র ধর্ম পালন করে কোকরাঝার সমষ্টি ইউপিপিএল এরব বলে ভাষণতে ইঙ্গিত দিয়ে মন্ত্রী রঞ্জিত দাসে একদিনায় বা দুদিনতে আমি আমি নিজাকেন আমি বিজেপিয়ে নিজাকেন সরকার গঠন করবো পারে কিন্তু আমি সেটা নকরো কিয় এই মিত্র ধর্মর আমি সদায় ধর্ম পালন করে যাও যেহেতু ভারতীয় জনতা পার্টির ইউপিপিএল দল অসম গণ পরিষদ আর জেএসপি আমি একেলগে কাম করে আছো আর আগন্তুক যে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনটা নিশ্চিত ওপর যেহেতু মিত্র দলের পার্টনার সকলক নিশ্চিত রূপে আসন পাব গতি আমার এই কোকরাঝারের আসনট ইউপিপিএলের তাতে যার 99% সম্ভাবনা আছে যদিও আনুষ্ঠানিক ঘোষণা হওয়া নাই সামগ্রীত কংগ্রেসের বিশাল সভা বিজেপিক পরাভূতর সংকল্প বদরুদ্দিন আজমলকু সমালোচনা ভূপেন বরার শাসকীয় পক্ষর সমানে রণত নামি পড়েছে বিরোধী কংগ্রেস দেওবারে সামগ্রীত এক বিশাল সভা আয়োজনে বিজেপিক পরাভূত করার সংকল্প লয় প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে ইপিনে এআইডিএফর মুরব্বী বদরুদ্দিন আজমলে শেহতীয়াক কংগ্রেসক করা সমালোচনার প্রত্যুত্তর দিয়ে সভাপতি ভূপেন বরায় বরার কটাক্ষ কংগ্রেসের ইতিহাস নাজানে বদরুদ্দিন আজমলে আজমল ডাঙরিয়া জন্ম হওয়ার আগত কংগ্রেস দল জন্ম হয়েছিল গতি যিজন মানুষে কংগ্রেস দলের ইতিহাস নাজানে তেওহে কব যে কংগ্রেসে আমুকর ভোট পাইছে আমি জন্মলগ্নেরপরাই কংগ্রেসে সকল জাতি ধর্ম বর্ণ সম্প্রদায়ের মাজত সমন্বয় সম্প্রীতি আর ভাতৃত্ববোধ গড়িবর কারণে চেষ্টা করে আইছো আর আমি সকল ধর্ম সম্প্রদায় বর্ণ জাতি উপজাতির সমর্থন আশীর্বাদ পাই আইছো যাতে বিজেপির লগত আমি যুঁজিব পারো এই ক্ষেত্রে আমি বিশেষক বহমপুর বিশেষক কলিয়াবর আর সামগ্রীর সমষ্টির আমার বুথ কমিটির মেম্বারসকল আহিছে এই ধরনের আমি সবগত সকল বহুতে আমার এই ধরনের আমি প্রস্তুত হয়েছো এনেদরে 2024 নির্বাচনের বাবে রাজনীতির পথরত নামি পড়েছে শাসক বিরোধী কিন্তু রণ জিকিব কোনে সেয়া সময়তে স্পষ্ট হব ব্যুরো রিপোর্ট প্রাগ নিউজ